প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নানা অপরাধে জেলে বন্দীদের নিয়ন্ত্রণে কাজ করছে হাজার সাতেক জেল পুলিশ বা কারারক্ষী। এদের অনেকেই জেল কোড জানেন না, নেই অস্ত্র চালানোর জ্ঞানও। স্বাভাবিকভাবেই কারাগারগুলোর নিরাপত্তা ব্যবস্থা বেশ নাজুক, তাই দ্রুত জনবল নিয়োগ ও স্থায়ী প্রশিক্ষণের ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক। কারা ব্যবস্থাপনা নিয়ে MM বাদশার ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব ছবি তুলেছেন আনোয়ার হোসেন। খুন, হত্যা, জখম সহ নানা অপরাধে আটক ভয়ঙ্কর সব বন্দীরা থাকে কারাগারের চার দেয়ালের মধ্যে। সারা দেশের কারাগারে মোট বন্দীর সংখ্যা গড়ে 65 থেকে 66 হাজার, কিন্তু তাদের দেখভালের দায়িত্বে আছেন মাত্র 7 হাজার কারারক্ষী। যে ফিজিক্যাল যেটা, যেখানে যতজন কারারক্ষী দরকার ততজন না দিয়ে তারা আমরা কম সংখ্যক কারারক্ষী দিয়ে ইয়ে করছে, যাদের আমাদের 24 আওয়ার্স যে ওয়াচে রাখা দরকার সেটা আমাদের কিছুটা কম্প্রোমাইজ আমাদেরকে করতে হচ্ছে। 1883 সালের জনবল কাঠামোতে জোড়াতালি দিয়েই চলছে কারা প্রশাসন, নেই কারারক্ষী প্রশিক্ষণের স্থায়ী কোনো ব্যবস্থা। তাহলে কিভাবে চলছে কারা অভ্যন্তরের বন্দি ব্যবস্থাপনা? এখন যেভাবে করছে, সে আসছে, ডিউটি করছে, ওয়াচ তার ওয়াচে রাখতেছে, বন্দিদেরকে দেখছে। আমি চাই যে সে বন্দির হাঁটা দেখে বুঝতে পারবে যে বন্দির মনের মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা চলছে। জনবল সংকটের এমন অবস্থায় বাড়ছে বন্দি আত্মহত্যার সংখ্যাও। এই প্রিজন এনভায়রনমেন্টটাকে বুঝার জন্য এবং সেটাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাকে যথেষ্ট সহায়তা করা দরকার। সেটা না হওয়ার কারণে সাইকিয়াট্রিক পেশেন্ট বন্দীদের মধ্যে কিন্তু মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একই সাথে মাঝে মাঝে আত্মহত্যার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তাই কর্মকর্তা সহ মোট 18 হাজার নতুন প্রশিক্ষিত জনবলের প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। অনেকেই চাকুরিতে যোগদান করছে কিন্তু প্রশিক্ষণ ছাড়াই ডিউটি করতেছে। এই মুহূর্তে যাদের বয়স 40 পার হয়ে গেছে তাদের সংখ্যা 500 বেশি আছে আমার হাতে, যারা এখনও কোনো প্রশিক্ষণ গ্রহণ করেনি কারারক্ষী, আর 40-এর নিচে তো আরও অনেক আছে। জেল কোড সংশোধনের পাশাপাশি এখন কারা ব্যবস্থাপনার আধুনিকায়নও সময়ের দাবি। যুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়ে মুক্তি আসুক এখানকার বন্দি মানুষগুলোর, পাপিকে নয়, পাপকে ঘৃণা করে সমাজে তারা আবারও বেড়ে উঠুক নতুন উচ্চতায়, এমনটাই চায় কারা কর্তৃপক্ষ। MM বাদশা, SA TV, ঢাকা কেন্দ্রীয় কারাগার।